মনোবিক্ষণ প্যাথলজি কোয়ালিটির শেষ কথা সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ 7477799515 রাস্তা সংস্কারের দাবিতে রাস্তায় ধানের চারা পুঁতে গ্রামবাসীদের বিক্ষোভ লালগোলার বাউসি গ্রামে বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ায় এলাকায় তানুজা যে এবারে শারদীয়ার বিশেষ অফার কস্ট টু সেল 990 টাকার কেনাকাটায় থাকছে ব্র্যান্ডেড কোম্পানির নিশ্চিত উপহার এবং পরবর্তী কেনাকাটায় 100% ছাড়ের সুযোগ তাই পূজো শপিং এর একমাত্র ঠিকানা তানুজাস রাস্তার বেহাল দশায় ক্ষোভ প্রকাশ গ্রামবাসীদের লালগোলার যশোইতলা গ্রাম পঞ্চায়েতের বাউসি গ্রামের এই রাস্তার করুণ অবস্থা একই মাটির রাস্তা তার উপর বৃষ্টির জলে কাদা উঠে রাস্তা হাঁটা চলার অযোগ্য যাতায়াতের সমস্যায় ভুগছেন গ্রামের মানুষজন শনিবার রাস্তার সংস্কারের দাবিতে মাটির রাস্তায় ধানের চারা পুঁতে বিক্ষোভ স্থানীয়দের দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান তারা রাস্তা দ্রুত সারাই না হলে এবার রাস্তায় জল জমলে সেখানে মাছ চাষ করে প্রতিবাদ জানানো হবে দাবি তাদের যানবাহন আমরা দায়িত্ব পাচ্ছি না তার জন্য ধান লাগাচ্ছি আমরা চাষ করে খাবো উনিকে দেবো রাস্তা মেলাদিন হয়ে গেল বর্ষাখানে এক আর মাস হয়ে গেল এইভাবে কষ্ট করে কত করবো কাজ দীর্ঘদিন থেকে আমরা দাবি জানিয়ে আসছি পঞ্চায়েত থেকে বিডিও অফিস থেকে কোনো জায়গায় আমরা সুরাহা পাইনি এই জায়গায় আমরা যদি না চলাফেরা করতে পারি রাস্তা যদি না করে দেয় সরকার বা পঞ্চায়েত বা বিডিও অফিস তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো তার জন্য আমরা এই আন্দোলন সংগঠিত করতে বাধ্য হয়েছি আজকে আজকে আপনারা দেখছেন আমরা ধান লাগাতে বাধ্য হয়েছি আমাদের রাস্তা পথটা যেন ঠিক করে যায় কতক্ষণ থেকে রাস্তা খারাপ মোটামুটি বর্ষার সময় বর্ষার সময় থেকে এরকম হয়েছে হ্যাঁ বর্ষা থেকে মাটি এখানে কি চাইছেন রাস্তা না আমাদের রাস্তা চাই আমরা রাস্তা চাই লীলা হসপিটাল আ মাল্টি স্পেশালিটি হসপিটাল 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ